গাজার পরিস্থিতি অবর্ণনীয়। সেখানকার মানবিক অবস্থা যা, তাতে গাজা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিয়া গুতেরেস। জাতিসংঘের অভিভাবক হিসেবে নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে এ বিষয়ে এবার সরাসরি সতর্ক করেছেন তিনি। এ অবস্থায় গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার আহ্বানের সমর্থন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। মানবিক বিপর্যয় এড়াতে কয়েক দশক ধরে ব্যবহার করা হয়নি এমন একটি অনুচ্ছেদ সক্রিয় করেছেন জাতিসংঘ মহাসচিব। এটি জাতিসংঘ সনদের আর্টিকেল 99। গুতেরেস বলেন, ইসরায়েলের অব্যাহত বোমা হামলা এবং প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহে সংকটের কারণে গাজায় জনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়বে, ছড়িয়ে পড়তে পারে মহামারী, প্রতিবেশী দেশগুলোতে বাস্তুচ্যুত মানুষের বড় রকম চাপ সৃষ্টি হতে পারে।